আল্লাওয়াশারা জাতীয় উদ্যান, মৌলভীবাজার, সিলেট। আমরা রাস্তা বাই দিয়ে আটটা যারাম, মাথার উপরে ওইমা করে জাল ফাতাইয়া তৈছে। আমরা দরবার লাগি না আলহামদুলিল্লাহ, মাছি টাছি দরবার লাগি। আন্ধারির মাঝে তো মাছি টাছি জালও লাগবো, বা এটা খাইবো। কিন্তু এখন এটার রং এবং এটার ঠ্যাং কত লাম্পা, কত পুরো উফরে দিয়ে আছে। মানুষে অনেকে এটা খেয়ালই করতো না, তার তলে দিয়ে বাইবা একটা যাইব কি ওই রকম। এইখান আর ইট লাগাইলে আর সুবিধা নাই, এখানে জাস্ট খালি বালু। আর অনেক জাস্ট বালু এর লাগে ফে এখন না, পানি জমলে ওই ধরন পরিষ্কার হইয়া পাডল হইয়া বই থাকে। আর তো আমি লাগাইছি ওয়েলিংটন বুট, পানি বাই দিয়ে ফাড়া দিলেও কোনো সমস্যা নাই। এর লাগে আইসি ওয়েলিংটন লাগাইয়া জানি, ফেক টেক হইলেও আঁকতাম না। আর ওই কীতা ফাঁকিয়ার ডাক শোনা যায়। আর তো দেখলাম কিজাত গণ, কিজাত গণ ইত্যা গাছের গোটা ফুইরে আর ই সারা ফল উঠিয়া এবং গরম লাগে। উপর থেকে রইদ আর এবং সাইডের মধ্যে এই গাছ, তখন তো বাতাস কোনো ঘুরবার কোনো ইয়ে নাই, কোনো বাস আছে। একটা আগরের গাছ দেখছি আগে, ওটা লাগে উলট কম্বলের লাখানি একটা খিতা পাতা, বেশি অংশ ওই রক্তন জাতের গাছ। আর ওই এমনি কিছু খাল বিল আছে, পানিও হলো যার মাঝে মাঝে বান্দরের চিল্লানি শোনা যায়, মাঝে মাঝে ফাঁকির ডাক আর অন্য ফুকা খলতের। আওয়াজ পাওয়া যায় ওই বাসে আগা ছাড়ছে, এমনি কারেন্টের লাইন দেখা যায় দুইটা ওই ফালা থেকে আছে। ওই বান্দরের বান্দরের চিল্লানি শোনা যার ওই ফাঁকের ডাক। আলহামদুলিল্লাহ দিন অভাগ আছে, আমি এখন একলা। আমার টিমের মানুষ তারা মন্যবাই দিয়ে গিয়া রিসিভ দিয়ে গেছিল কি বিষয়। আমরা এগ্রিমেন্ট করছি গেইটে হামাইবার আগে, যে এতনে আজনে লাগাইলে আর আইলিলে তাইলে পরে গেইটের সামনে গিয়ে হারি ইয়ে করতে। এটা তো দেখতে দেখা যায়, এটা এটার গাছ খুব সুন্দর লাল পাতা সারে। আমার কাছে লাগে এটা ডালচিনির গাছের মতন। আমরা বাড়ির ডালচিনির গাছের পাতা একটু গুল ধরনের, বাট ওই রকম ইয়েও দেখা যায়, উন্নত হইতে পারে। আর তো বাঁশ যারা রক্তটা কেন যাই বাঁশ আর মৃত্যুঙ্গা বাঁশ পাইছি এখন পর্যন্ত।